আত্মসম্মান বা লজ্জা, আমি কি চুরি করি মাঠে, আমি কি চোর, খেলার সাথে লজ্জা আত্মসম্মান মানে আমি মিলাইতে পারি না। এত জায়গায় এত চুরি হচ্ছে, এত চুরি হচ্ছে, তাদের লজ্জা নাই। আমি মাঠে উইকেট না পেলে আমার লজ্জা লাগে, আমি কি চোর? আত্মসম্মান বা লজ্জা, আমি কি চুরি করি মাঠে, আমি কি চোর, খেলার সাথে লজ্জা আত্মসম্মান মানে আমি মিলাইতে পারি না। এত জায়গায় এত চুরি হচ্ছে, এত চুরি হচ্ছে, তাদের লজ্জা নেই। আমি মাঠে উইকেট না পেলে আমার লজ্জা লাগে, আমি কি চোর? মানে উইকেট আমি নাই পেতে পারি, আমার সমালোচনা আপনারা করবেন, সাপোর্টাররা করবে, লজ্জা পেতে হবে। আমি কি বাংলাদেশের হয়ে খেলছি নাকি অন্য কোনো দেশের হয়ে ক্রিকেট খেলছি, যে আমার লজ্জা পেতে হবে? আমি পারিনি, আমাকে বাদ দিয়ে দিতে। জিনিসটা তো সিম্পল। এখন কথা হচ্ছে যে আমার লজ্জা আত্মসম্মান বোধ কি আমি কার সাথে দেখাইতে যাবো? আমি 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 তো বাংলাদেশের হয়ে খেলতে নামছি, আমি কি বাংলাদেশের মানুষের মানে বিপক্ষের মানুষ? এখন যে কেউ বলতে পারে, যেটা আগে বললাম যে কেউ পারফর্ম নাই বলতে পারে, কিন্তু সেটা তো মানে তার ডেডিকেশন বা তার যদি কোনো জায়গায় ল্যাকিং থাকে, সে ডিসিপ্লিন না থাকে, সেগুলো নিয়ে প্রশ্ন আসতেই পারে। আর একটা সমালোচনা হতে পারে যেটা নর্মাল কমন সারা ওয়ার্ল্ডেই হচ্ছে, যে আমি উইকেট পাইনি, আমার সমালোচনা হবে। বাট কথাটা যখন আসে লজ্জা আত্মসম্মান বোধ, তখন আমার প্রশ্ন থাকে, আমার সমালোচনা করুন, কিন্তু আমার আত্মসম্মান বোধ আমি ক্রিকেট খেলতে এসে আমি কি আত্মসম্মান বিসর্জন দিতে আসছি, আমি কি অন্য দেশের হয়ে খেলতে নামছি, নাকি আমি চুরি করছি, চামারি করছি, এগুলো বলি তা তো না। সো এই জিনিসটার সাথে আমি মোটেও একমত না। আর একটা প্রশ্ন বল, যেটা এর সাথে রিলেটেড আপনি বললেন, যেটা মুভ করার যে ব্যাপারটা, মানে জিম্বাবুয়ে এইরকম চাপে আপনি কখনো পড়েন নি? আপনার শুরুটা হয়েছিল জিম্বাবুয়ে অনেকিয়ান ছিলেন, মানে যেহেতু এই চাপের মধ্যে থেকে এই জায়গাটা, এই পরিস্থিতি না প্রথমত ধরেন চাপ প্রত্যেকটা ম্যাচেই, আগেও বললাম যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রত্যেকটা ম্যাচে মুক্তি 200 করেছে লাস্ট ম্যাচ, নেক্সট ডেতে যখন ব্যাটিং করতে নামবে বলের একটা চাপ থাকেই, সিচুয়েশনের একটা প্রেশার থাকে, প্রেশার সবাইকে হ্যান্ডেল করতে হবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার সব কিছু মিলে হয়তো বা জিনিসটা একটু পারফর্ম করিনি, জিনিসটা একটু জটিল জায়গায় আছে, কিন্তু এটা নিয়ে ভেবে তো আমি এখান থেকে বের হতে পারবো না। আর অ্যাট দ্য সেম টাইমে আমি গ্যারান্টি দিয়েও কাউকে বলতে পারবো না যে আমি কালকে বাকি মেটবে সব কিছু শেষ করে দিলাম, তাতেও কিছুই শেষ হবে না। সো একটা প্লেয়ারের ক্ষেত্রে একটা বয়স বা একটা সময় আসে যখন প্রত্যেকটা দিনই তার জন্য চ্যালেঞ্জিং। আমি হয়তো বা ঠিক ওই টাইমটাই আছে, আজকে থেকে 4 বছর পরে মুশফিক বা তামিম যারা রিয়াজ যারা আছে তাদেরও এই সিচুয়েশান আসবে, যে ইউটিউবটা বিট্টু এলে ইয়াং প্লেয়ার যারা থাকবে সবাই চাইবে যে তাদের সাথে তাদের মিলাই। তো এটা কিন্তু একটা প্রক্রিয়া, তো এটা নিয়ে এত কিছু ভাবনার কিছু আমরা দেখি না। না, ইন্টারন্যাশনাল ম্যাচ ইজ ইন্টারন্যাশনাল ম্যাচ, এবং আমি আগেও বললাম জিম্বাবুয়ের কাছে আমরা হারতেও পারি, এমন না যে জিম্বাবুয়ের কাছে আমরা কখনো হারিনি। ইভেন লাস্ট 5টা ম্যাচ বা এখানে যেগুলো আমরা অল মানে প্রত্যেকটা ম্যাচ জিতেছি, এগুলো কিন্তু 2-3টা ম্যাচ ছিল যে আমরা হারা ম্যাচ লাস্টে জিতে গেছি। সো হারা ম্যাচ জিতেছি, তো তার মানে কি তারা আমাদেরকে হারাইতে পারে। সো আমাদেরকে অতটুকু এনশিওর হয়ে ক্রিকেট খেলতে হবে।